আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম হচ্ছে আতাউর রহমান বাবা। আতাউর রহমান বাবা, স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি হচ্ছে আপনার ঢাকা দুয়ারথা। ঢাকা দুয়ার থেকে এসেছেন? হ্যাঁ। আচ্ছা স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আসলে আমি ঠিকভাবে দাঁড়াইতে পারতাম না, তারপর আমার বা হাতটা কাজ করতে না পারে, এই সমস্যাগুলো নিয়ে আসছি। এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবত ভুগছিলেন? পাঁচ ছয় মাস যাবত। আমি জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে। ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে আপনি ট্রিটমেন্ট করেছেন স্যার? কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? ট্রিটমেন্ট করছি হচ্ছে আপনার 10 দিনের মতো। গত 10 দিন যাবত আপনি ট্রিটমেন্ট করেছেন। করার পরবর্তী অবস্থায় আজকে আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি, তো এই জন্য যাচ্ছি। আচ্ছা, মানে আগে যে সমস্যাটা আপনার ছিল যে আপনার হাত আপনি মুভ করতে পারতেন না বা যে ধরনের ব্যথা ছিল, তো সেটা কি এখন সম্পূর্ণভাবে রিমুভ হয়েছে বা আপনি কি এখন আগের মতো স্বাভাবিকভাবে আপনার হাত বা সেই মুভমেন্টগুলো আপনি করতে পারেন বা যে ধরনের ব্যথাগুলো ছিল সেটা কি এখন আর করে? না, এখন আর সেটা করে না, এখন ভালো আছি। আচ্ছা স্যার, জানতে চাইবো যে আপনার এই সমস্যাটার জন্য কি আপনি এর আগে এর কোনো ধরনের ট্রিটমেন্ট করেছেন কোথাও? হ্যাঁ, এই জন্য তো ট্রিটমেন্ট করছি, নিজেদের যে স্থানীয় জায়গায় দেখাইছি, তারপর ঢাকাতেও দুইটা হসপিটালে দেখাইছি। আচ্ছা, ঢাকাতে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন, তো করার পরবর্তী অবস্থায় সে তার ফলাফল কী ছিল? আসলে ভালো হয় নাই, তারপরে এই তো। মানে আপনারা ট্রিটমেন্ট করেছেন কিন্তু যে ধরনের কাঙ্ক্ষিত আপনাদের ফল পাওয়ার কথা ছিল বা সেটা হয় না, সে ধরনের ইমপ্রুভমেন্ট আপনি করেন। জানতে চাইবো যে এই ডিপিএস হসপিটালের ঠিকানাটা কীভাবে জানতে পেরেছিলেন? আসলে আমি ইউটিউব থেকে আর কি দেখে তারপরে আসি, ইউটিউবের মাধ্যমে সবার প্রধান আপনি জানতে পারেন ডক্টর শফিউল্লাহ প্রধানের ব্যাপারে, তারপরে যোগাযোগ করে আসি। আচ্ছা, আমরা এখানে ওনার একজন ভাইকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। স্যার আপনার নামটা একটু? আমার নাম মোহাম্মদ মুক্তার। মোহাম্মদ মুক্তার। আচ্ছা, আপনার ভাই বলে মানে গত 10 দিন যাবত এই ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন, পরবর্তী অবস্থায় উনি বলছেন যে উনি সম্পূর্ণ সুস্থ। আপনি ওনাকে এই ট্রিটমেন্টের আগে এবং বর্তমান অবস্থা দুটো অবস্থা আপনি দেখেছেন, আপনি কেমন দেখছেন ওনাকে? আমি তো আসলে আমি যখন নিয়ে আসছি তার ক্ষেত্রে আসলে পঙ্গুর মতো নিয়ে আসছি আমি, তবে ইনশাল্লাহ এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। হাত তো আপনি ইয়ে করতে পারে না, এখন হাত তো পুরো মুঠো নিতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, ব্যথা নেই, এর জন্য আমি আজকে রিলিজ করে নিয়ে যাচ্ছি। মানে সম্পূর্ণ প্যারালাইজড মতো হয়ে গেছিল, সে হাতে কিছু করতে পারে না, চলতে কষ্ট হয়েছে, আরো অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোন ইমপ্রুভ হয় নাই, ইমপ্রুভ হয়নি। হ্যাঁ, এর জন্য উই ইউটিউবে এটাই পেয়েছে, পাওয়ার পরে বললো, পরে আমি বললাম যে চলো যাই নিয়ে যাই, নিয়ে আসলাম। নিয়ে আসার পর আপনার আমি গত নভেম্বর 23 তারিখে আমি ভর্তি করাইছি, ভর্তি করাতে স্যারে বলছিল যে আপনার 2-3 সপ্তাহ রাখার জন্য, তাতে আমি দেখলাম যে আমার রুগী আপনার 8-10 দিনের মধ্যেই মাসাল ভালো হয়ে গেছে, এই জন্য আমি আজকে আর কি ওকে আমি রিলিজ নিয়ে যাচ্ছি, রিলিজ নিয়ে আপনার বাসায় চলে যাবো, ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো আপনার কাছে যে আপনি ডিপিআরসি হসপিটালে যে কদিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডাক্তার ছিলেন বা নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন বা আপনার যে ধরনের ট্রিটমেন্ট টাইম টু টাইম পাওয়ার কথা ছিল, আপনি কি সবটুকু পেয়েছেন? হ্যাঁ, পাইছি। যে ধরনের আপনার ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল সবটুকু আপনি টাইম টু টাইম পেয়েছেন? আচ্ছা স্যার, জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, কেমন পরিবেশ? ভালো। আচ্ছা স্যার, আপনি বলেছেন যে আপনি এর আগেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন কিন্তু আপনার যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সে ধরনের কোনো ফল আপনি পাননি। আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায়, যারা হয়তো সঠিক চিকিৎসা তারা তাদের প্রাপ্য কিন্তু তারা হয়তো সেটা পাচ্ছেন না। অনেকে আছেন যে কার কাছে যাবেন তারা সেটা বুঝতে পারে না, অনেকে আছে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ভুয়া চিকিৎসকের খপ্পরে পড়ে তাদের সর্বস্ব শেষ করে ফেলেন, অনেকে দেখা যায় পঙ্গুত্ব বরণ করেন, এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাই, তা আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? আসলে বলবো যে জায়গায় জায়গায় না ঘোরাঘুরি করে স্যারের কাছে আসলে অবশ্যই ভালো সেবা পাবেন। কেন পারবেন সেটা? হ্যাঁ, কারণ আমি তো এরকম ঘুরছি, এখন আসছি এই জায়গায় এবং সুস্থ, এখন আপনি সম্পূর্ণ সুস্থ। স্যার সবশেষে জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100 কত নাম্বার দেবেন? 95। 95।
আমরা বিজিটোজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।